নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঞ্জলা। প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি, এই মুহূর্তে সরাসরি রয়েছে নিজাম প্যালেস থেকে। আপনারা জানেন যে নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার অভিযোগ কিন্তু সামনে, এবং তার জালও গোটাচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজকেও একজনকে তলব করা হয়েছে। কাকে তলব করা হয়েছে? না, প্রাক্তন স্কুল শিক্ষা সচিব ডি নারিয়ালাকে, দুষ্মন্ত নারিয়ালাকে আজকে কিন্তু তলব করা হয়েছে। এবং কি বিষয়ে তলব করা হয়েছে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই কন্টেন্টের মাধ্যমে। আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় এনারা প্রত্যেকেই জেলে রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়, এবং যেখানে কিন্তু ভুরি ভুরি তথ্যও সামনে এসছে, সিবিআই বলুন, তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বলুন। এই মুহূর্তে আজকে কিন্তু আরও খানিকজনের নাম উঠে এসছে, এবং যার সেই লিস্টের মধ্যে রয়েছেন ডি নারিয়ালা। তিনি কিন্তু রাজ্যের স্কুল শিক্ষা সচিব, প্রাক্তন বর্তমানে শিক্ষা সচিব মনীশ জৈনকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং এবার নজরে রয়েছে প্রাক্তন স্কুল শিক্ষা সচিব ডি নারিয়াল। ইতিমধ্যে তিনি ভিতরে রয়েছেন, 11টার মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল, এবং তিনি কিন্তু যথাসময় 11টার মধ্যে বেশ কিছু নথিপত্র নিয়ে এই নিজাম প্যালেসে, অর্থাৎ সিবিআইয়ের যে দফতর রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছেন। এবং তার হাতে যে নথিপত্র ছিল তাতে কিন্তু বেশ মোটা মোটা ফাইল ছিল, যেখানে একাধিক তথ্য রয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যে স্কুলে যে নিয়োগে যে এত অভিযোগ জমা পড়ছে তার কিন্তু প্রমাণও পাচ্ছেন যারা তদন্ত করছেন। এবং তিনি যে পিরিয়ডে টাইমটা ছিলেন, অর্থাৎ 2016 সালে জুন মাস থেকে 2018 সালে জুন মাস পর্যন্ত, এই যে মাঝের সময়টা, এই সময় কিন্তু তৃতীয় SLST যারা শিক্ষক কর্মী ছিলেন তাদের নিয়োগে কিন্তু একটা গড়বড় রয়েছে, এবং তারই কিন্তু খানিকটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার একটা গন্ধ পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবং জানিয়ে কিন্তু এই মুহূর্তে আজকে ডেকে পাঠানো হয়েছে ডি নারিয়ালাকে, অর্থাৎ রাজ্যের প্রাক্তন স্কুল শিক্ষা সচিবকে। একাধিক তথ্য কিন্তু এই মুহূর্তে সামনে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের, এবং ইতিমধ্যে বিকাশ ভবনেও কিন্তু বিভিন্ন তথ্য যাচাই করে দেখা হচ্ছে। মূলত প্রাথমিক, দ্বাদশ, দশম, একাদশ, নবম প্রত্যেকটি জায়গাতেই কিন্তু একাধিক তথ্য নেওয়া হচ্ছে। কোন তথ্য? না, যারা স্কুলে শিক্ষাকর্মী ছিলেন, যারা শিক্ষাকর্মী ছিলেন, অশিক্ষাকর্মীরা ছিলেন, প্রত্যেকের রিক্রুটমেন্ট, অর্থাৎ নিয়োগটা সঠিক পদ্ধতিতে হয়েছে কিনা, অর্থাৎ এই নিয়োগে এই গন্ধ রয়েছে দুর্নীতি, এখান থেকে কিন্তু একের পর এক নাম বেরিয়ে আসে। ইতিমধ্যে প্রচুর লিস্ট সামনে এনেছেন তদন্তকারী অফিসাররা, তবে তারই মধ্যে এই লিস্টের মধ্যে রয়েছেন এই ডি নারিয়ালা, অর্থাৎ রাজ্যের প্রাক্তন স্কুল শিক্ষা সচিব, এবং আজকে তাকে তলব করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াতে মূলত তার যে সময়কাল ছিল, এই 2016 সালে জুন মাস থেকে 2018 সালে জুন মাস, এই যে সময়কাল, এই সময়কালে তার যে নিয়োগের বিভিন্ন ধাপ, সেই ধাপে কোথাও গিয়ে কারোর সুপারিশে চাকরি হয়েছে কিনা, বা কেউ মিডলম্যান হয়ে কাজ করেছেন কিনা, কিংবা এই যে টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার যে অভিযোগ বারবার সামনে এসছে কিনা, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখতে চাইছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা। এবং এই সমস্ত দুর্নীতির গন্ধ পেয়েই কিন্তু আজকে তাকে তলব করা হয়েছে। ইতিমধ্যে তিনি ভিতরে রয়েছেন ডি নারিয়ালা, এবং তাকেও কিন্তু এই বিষয়ে একাধিক প্রশ্ন করা হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের তরফে, এমনটাই আপাতত সূত্র মারফত জানা যাচ্ছে। এই ধরনের বিভিন্ন আপডেট আপনাদেরকে দিয়ে রাখবো, আপনাদেরকে জানিয়ে রাখবো। তবে আপনাদেরকে কি করতে হবে, না, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ রয়েছে, আপনারা সেখানে যান, ফলো করুন, তার পাশাপাশি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা যেতে পারেন। তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আর আপনারা তো জানেন ইতিমধ্যেই যে আমরা টেলিভিশন মিডিয়া, অর্থাৎ রিপাবলিক বাংলা টেলিভিশন মিডিয়ায় ঝড় তুলেছে, এবার কিন্তু আসছে ডিজিটাল মাধ্যমে। সুতরাং সমস্ত ব্রেকিং নিউজ, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য, সমস্ত আপডেটের জন্য আপনার নজর থাক শুধুমাত্র রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।